আর দুদিন পরে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা পরিমণি অভিনীত অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন। শেষ মুহূর্তে প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন টিম। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ট্র্যাকে বাজনার তালে তালে প্রচারণা করেন অভিনেত্রী পরিমণি সহ অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন টিম। ব্যতিক্রমী উদ্যোগে পথচারীরা থমকে দাঁড়ান। অনেক পথচারী বলেছেন, এখন সিনেমা মুক্তির আগে নায়ক নায়িকা প্রচারণায় অংশগ্রহণ করেন, এটা ভালো দিক। রাকিব নামে একজন বলেন, অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন সিনেমায় গানগুলো ভালো হয়েছে, কয়েকবার আমি গানগুলো শুনেছি, আমি আমার পুরো পরিবার নিয়ে সিনেমাটা দেখব। এখন সিনেমা হলগুলোর পরিবেশ ভালো আর ভালো ভালো সিনেমা আসছে। নির্মাতা রায়হান জুয়েল বলেন, সিনেমার প্রচারণায় পরির সঙ্গে অংশ নিয়েছেন 14 জন শিশুশিল্পী এবং অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন টিমের অন্য সদস্যরা। এই সিনেমার প্রচারণায় অংশগ্রহণ করতে গিয়ে সবার প্রশংসা পাচ্ছি, সবাই বলছে তাদের পরিবার নিয়ে সিনেমাটা দেখতে আসবে। রায়হান জুয়েল জানান, অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন শিশুদের সুস্থ বিনোদনের জন্য শিশুতোষ চলচ্চিত্র, সিনেমাটি সব বয়সীরাই দেখতে পারবেন। পরিমণি বলেন, আমি আমার অনেক সিনেমায় প্রচারণায় গিয়েছি, কিন্তু প্রথমবার নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন প্রচারণায় গিয়ে। বিশেষ করে ট্র্যাকে বাজনার তালে তালে সিনেমার প্রচারণায় আমি খুব উপভোগ করেছি, সবাই খুব প্রশংসা করছে। অ্যাডভেঞ্চার অফ সুন্দরবনে পরিমণির সঙ্গে আবার জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ।